দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে এবার বাণিজ্যিকভাবে চাষ হয়েছে দক্ষিণ আমেরিকার অন্যতম পুষ্টি ঔষধিগুণ সমৃদ্ধ ফসল চিয়াসিড। জেলার সদর গরিনাবাড়ি ইউনিয়নের চারাখুড়া ও তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বাণিজ্যিকভাবে 4 একর জমিতে ফসলের চাষ করেছেন কয়েকজন কৃষক। এবার আবহাওয়া অনুকূলে থাকায় শীত প্রধান দেশের ফসলের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান, অন্য ফসলের তুলনায় 6 থেকে 7 গুণ বেশি লাভ পাওয়া যায় চিয়াসিডে। প্রতি বিঘা জমিতে চাষাবাদ করতে খরচ হয় মাত্র 8 থেকে 10 হাজার টাকা, আর বিঘা প্রতি জমিতে 110 থেকে 120 দিনে চিয়াসিড উৎপাদন হয় 120 থেকে 130 কেজি। চিয়াসিড চাষ লাভজনক হওয়ায় এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন জেলার অন্য চাষিরাও। মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে, সেখান থেকে উনি আমাকে পরামর্শ দিলেন যে এই ব্যাপার, এই চিয়া নামে একটা ফসল আছে, এটা বিদেশি, এটা খুব ঔষধি ফসল এবং খুব দামি, এটা বাংলাদেশে সম্ভাবনা আছে হওয়ার, যদিও যেহেতু এটা শীত প্রধান দেশের, আপনাদের তেঁতুলিয়ায় শীত প্রধান দেশ, প্রধান এলাকা, বিদায় এখানে হতে পারে। সে কারণে আমি একবার ইয়া করলাম, বছর দুই আগে একটা করছিলাম টেস্ট, আমি চা বাগানের সাথে সাথী ফসল হিসাবে করছিলাম, ওইখানে ভালো একটা দেখলাম যে অল্প কয়েকটা গাছ কিন্তু ভালোই হয়েছে। যাক, পরে আমি চিন্তা করলাম যেহেতু কুষার নাই জমিগুলোতে কী করা যাবে করা যাবে, আমার লাভজনক ফসল কোনটা হতে পারে, দেখলাম সেই পরে বীজ সংগ্রহ করলাম, এই সেখান থেকেই আমার এই সূত্র আর কি। এখন দেখতেছি চা আছে, চার পাশাপাশি আমাদের যে চিয়া ফলটা এখানে, যেখানে তিল হয়, সরিষা হয়, এই সে একই ধরনের এই ফসলটা মনে হচ্ছে আর কি, সে কারণে করছি। তা আমি তো আশা করিনি যে এত ভালো হবে, এখন দেখতেছি তো অনেক ভালো হয়ে গেছে আর কি, মানে যে আমার আশার চেয়েও বেশি মনে হয় ভালো হয়েছে। আশা করা যায় যদি এটা ভালো হয় এবং এটা যদি মার্কেটিং সুবিধাটা যদি পাওয়া যায়, আমার মনে হয় চাষিরা এইখানে উদ্বুদ্ধ হবে, তাতে বাংলাদেশে যেহেতু এটা ঔষধি ফসল, এটা ক্যান্সার, আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো যেন সবচেয়ে সহায়ক আর কি। এই আবারটা আসলে হলো একটা বিদেশি বীজ ওরা আমদানি করে আনতে হয় দেশে, তো যে ধান ভুট্টা অন্যান্য আবাদ করি আমরা, আবাদ করার পরে ঘরে তুলি, সঠিকভাবেই তুলি, সঠিকভাবেই করি, কিন্তু এমন একটা রেট পাই যে রেটে আমাদের কৃষকের সামান্য কিছু লাভ আসে। আর এই সিয়াচিটটা যদি আবাদ করি আমরা, তো দেখলাম যে 1 বিঘা জমিতে 120 কেজি যদিও হয়, তার মধ্যেও হয়তো 10 থেকে 12 হাজার টাকা আমার খরচ হবে, কিন্তু আমি বিক্রি করতে পারবো 1,20,000 টাকা। তো সেই দিক থেকে দেখলাম আমি আমার টাকার দিক, আর্থিক দিকেও লাভবান, অন্যান্য দিকেও লাভবান, এবং এটা যে বিদেশ থেকে আনে আমাদের দেশে যে আবাদ করতে হচ্ছে, আমাদের দেশের জমি জায়গাতেও অনেক উদ্বুদ্ধভাবে আবাদটা করা যাচ্ছে এবং মানুষের জন্য অনেক উপকৃত হবে এটা, এটা আমার বিশ্বাস। তো আমরা সবাই মিলে যদি এটার একটু আশাবাদী হই যে কৃষির দিকে এটা অন্য আবাদগুলোর থেকে এই আবাদটার দিকে ধাবিত হই, তাহলে আমার মনে হয় অনেক লাভবান হবো আমরা। মুই প্রায় 86 কইছো, এই 1 বিঘা 4 কাঠা মাটি, তা আর্মি চাচা আমার, আর্মি বেটা আমার ভাইস্তা হবে আর কি, তো ওই 8 বছর কইছি 1.5 বিঘা মাটি কইছে, তাতে দেখা যাচ্ছে লাভবান অতিরিক্ত আমরা হিসাব করে দেখেছি, আমরা এত মাইছি গা দেখা যাচ্ছে যে ওই 1.5 বিঘাতে প্রায় 1.5 লাখ টাকা ইনকাম লাভ হয়েছে ওর, না ওই কিবাতে আমরাও কইছি আমার 1 বিঘা 4 কাঠা মাটি খরচ মাত্র হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা, এখানে বিক্রি হবে আমার মনে করো 1,20,000 টাকা, তো 1,20,000 টাকা লাভ হইলো, আর গম করলে গমের লাভ হয় মাত্র 5,000 টাকা, এই জন্য বা এটা খুবই লাভবান জিনিস, এটা করা অনেক ভালো। আর কীটনাশক জিনিসের কোনো ব্যবহার আমি ব্যবহার করিনি, আমি শুধু খালি গোবর সার দিয়ে 40 হার করে বিঘায়, তাতে আমার অতিরিক্ত ব্যাপক হয়েছে। চিয়াশিড হচ্ছে নতুন ফসল আমাদের এলাকায়, তো আমার পার্শ্ববর্তী গ্রামের চাচার গতবারে করছিল চিয়াশিডটা, আমি দেখতে গেছিলাম, তো উনি লাভজনক ফলায় বেশ লাভজনক হয়েছে, তো এটাতে সেভাবে এত প্রচুর ইনভেস্ট করা লাগে না, আর উনি টোটালি ন্যাচারাল করছে, এখানে কীটনাশকের ব্যবহার করায় নেই বলা যায়, তো এটা যেহেতু খাদ্য সেক্ষেত্রে আপনার কীটনাশকের কোনো প্রয়োজন হয় না, রোগ বলাইও তেমন কোনো কিছু দেখা যায় না, তো আমরা যেভাবে অন্যান্য ফসল ফলাই এভাবে এটা ফলানো যায়, আর এটার মেয়াদকাল হচ্ছে আপনার 110 দিন। আমি যেটা করছি চাচার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে এনে, তো আমারটা ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, চিয়াশিড খুব ভালো একটা ফসল, অন্যান্য ফসলের সাথে যদি আমরা কম্পারিজন করি তাহলে অন্যান্য ফসল আমাদের 33 শতকে আসবে আপনার 40 মণ অথবা 45 মণ, সেটার বাজার মূল্য এতটা বেশি না,
আর চিয়া সিডের বাজার মূল্য অনেক বেশি, এটা বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে। আমি দেখতেছি যে আমাদের এলাকায় এটা সম্ভাবনা অনেক বেশি, আমাদের এলাকার যে মাটি এটা অনেক ভালো, এই বিশেষ করে শীতকালীন ফসল, এটা শীতকালীন ফসল। তো এই উদ্যত হয়ে চাচার কাছ দেখে আমি এটা শিখছি। তো আশা করি যে আগামীতে আরও অনেক কৃষকের মাধ্যমে আমরা ছড়াই দেবো যে ব্যাপকভাবে এটা চাষাবাদ করা যায়, তাহলে দেশের লোক অবশ্যই সবাই উপকৃত হবে এই ফসল চাষ করে। আর মিরান চাচার এখানে বলে চিয়া হয়েছে নাকি, চিয়া দেখতে আসছি, চিয়া খুব ভালো ফসল, আমি আগে জানতাম এটা মানে তিল, এখন তো না তিল না চিয়া, চাষা এটা চিয়াটা করছে, আমরাও এরা দেখে আমাদের ভালো লাগলো, আমরা যদি সরকার কি কৃষি অফিস থেকে আমরা সহযোগিতা করে আমরা এটা মানে করবো আগামী থেকে। অনেকদিন ধরে মানুষের কাছে শুনতেছি চিয়া পাতাটা খুব ভালো জিনিস, এই জন্য আমিও দেখার জন্য আসছি, যে ফসলটা দেখে আমার খুব মনে মধ্যে আগ্রহ যাচ্ছে, এটা যদি সরকারে অথবা মানুষের যদি এটার ভিতরে অনেক সহযোগিতা করে তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনে বছর আমিও 2-3 একর করবো এই চিয়া। বাজারে দিন দিন বাড়ছে চিয়া সিডের চাহিদা, বিদেশ থেকে আমদানি করা চিয়া সিডের বাজারে বিক্রি হচ্ছে 700-800 টাকা কেজি দরে, তবে স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে ভোক্তা পর্যায়ে দামও কমে আসবে বলে জানান ক্রেতা বিক্রেতারা। চিয়া সিড আমাদের আমরা বিক্রি করতেছি, আগে এটা বিদেশ থেকে আসতো, দাম আগে অনেক বেশি ছিল, এখন দিন দিন এটা চাহিদা বাড়তেছে এবং লোকালি এখন আবাদ করা শুরু করছে। হ্যাঁ, এটার জন্য চাহিদা যেমন বাড়তেছে আর লোকালি আবাদ করলে দাম আমরা আরও কম দামে বেচতে পারবো, কম দামে আনতে পারবো, এটা কম দামে বেচতে পারবো। এখন বর্তমানে 900-1000 টাকার মতো কেজি বেচতেছি, কিন্তু লোকালে আবার আবার আবাদ হচ্ছে, এটা যদি আমদানি বাড়ে যায় এবং উৎপাদন বাড়ে যায় তাহলে দাম আরও কিছু কমতে পারে, আরও কমবে যায় এটা ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে এই চিয়া সিডটা যেটা মনে করেন দেখুন পাদেশে আমাদের জেলায় কিন্তু এটা চাষ হচ্ছে, এখন এটা আগে বিদেশ থেকে নিয়ে আসা হয়তো, এখন আমাদের এই যে লোকালে পাওয়া যাচ্ছে এটা আসলে একটা উপকারী, খুবই স্বাস্থ্যের জন্য একটা ভালো টিপস বা আমি ভালো খাদ্য বলবো আর কি, যেহেতু এটা আমাদের জেলায় এখন উৎপাদন হচ্ছে তাহলে আমরা একবার আমাদের হাতে লাগালে যে প্রাইসটা যে মূল্যটা সেভাবে কিন্তু কিনতে পারবো এটা আমাদের। চিয়া সিডে পুষ্টি ও ঔষধি গুণ বেশি এবং স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় নিয়মিত চিয়া সিড খাওয়ার পরামর্শ দিলেন এই পুষ্টিবিদ। ইদানিং আসলে কিছু সুপার ফুড নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমাদের এই দৈনন্দিন খাদ্য তালিকায় যে সমস্ত খাবার থাকে সেগুলো থেকে পর্যাপ্ত পরিমাণের পুষ্টি অনেক সময় আমাদের বডিতে আসে না বা সেই পরিমাণ খাবার আমরা খাই না বলেই কিন্তু দেখা যাচ্ছে যে অপুষ্টির শিকার হয়ে যায় মানুষ। তো এজন্য আসলে কিছু সুপার ফুডের মধ্যে যেমন চিয়া সিডের নাম উল্লেখ না করলেই নয়, কারণ চিয়া সিডকে এমন একটি সুপার ফুড বলা হয় যেটাতে আমাদের সব রকম হচ্ছে ভিটামিনস এবং মিনারেলসগুলো প্রায় আমরা পেয়ে থাকি। তো সহজ এই পুষ্টিকর খাবারটা আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করতে পারি তাহলে কিন্তু খুব খুব সহজেই সারাদিনের কিন্তু আমরা পুষ্টিটা পেয়ে যাব, তাহলে ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু এই চিয়া সিড গ্রহণ করতে পারি, যদি কারো ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতোই গ্রহণ করা ভালো। হিমালয় কন্যা পঞ্চগড়ের মাটি, আবহাওয়া ও জলবায়ু চিয়া সিড চাষের জন্য দারুণ উপযোগী, পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে চিয়া সিড নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। পঞ্চগড় জেলায় বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়ে থাকে, আমাদের পঞ্চগড়ে এবছর নতুন ফসল চিয়ার আবাদ শুরু হয়েছে, এই চিয়া একটি সুপার ফুড ফসল বলা হয়ে থাকে, সুপার ফুড খাদ্য, এর যে পুষ্টিগুণ পুষ্টিগুণ সমৃদ্ধ এবং অন্যান্য যে কোনো খাবারের চেয়ে গুণগত মানের ভালো। পঞ্চগড় জেলায় এবারই প্রথম শুরু হয়েছে এবং বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছেন, মাঠের চিয়ার অবস্থা খুবই ভালো এবং আমরা আশা করছি যে 1 বিঘা জমি থেকে প্রায় 4 মণ চিয়া পাবে এবং 1 বিঘা জমি আবাদ করতে প্রায় 10,000 টাকা খরচ হয়ে থাকে, আমরা মোটামুটি বলতে পারি যে 1 বিঘা চিয়া আবাদ করে 50-60,000 টাকা নিট মুনাফা অর্জন করতে পারবে, যেটি অন্য কোনো ফসল অন্য যে কোনো ফসলের চেয়ে অনেক বেশি, এবং এর যে বাজার মার্কেট লিঙ্কেজ কীভাবে করা যায় এই বিষয়েও আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি। বাংলাদেশে সাধারণত সুপার মল আছে এবং অন্যান্য বিভিন্ন বিপণী বিতানে এগুলো বিক্রি হয়ে থাকে, আমরা আশা করছি যে চিয়া চাষিরা অন্য যে কোনো ফসলের চেয়ে
অনেক বেশি লাভবান হবেন। ইতিমধ্যে পাকতে শুরু করেছে চিয়া সিড। এই ফসল কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সারা জেরিন, ঢাকা প্রকাশ।